Dear students, how are you? Hope you are all well, stay at home and free from corona. Many days have passed. You are away from our school, but you are connected with our online classes. Hope you are all following our classes. It will be helpful for you if you always try to follow our online classes. Dear students, in my previous class, I have already discussed about Unit-1, Lesson-2. Today, I am discussing about Unit-1, Lesson-2. Today, I will discuss with you the tale of homecoming, Bangabandhu Swadesh Pratyabartan. Dear students, we know Bangabandhu Sheikh Mujibur Rahman was arrested by the Pakistani army on 25 March 1971. Today I am discussing about when he was returned to his homeland. Bangabandhu Sheikh Mujibur Rahman was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of the 26th March 1971. Bangabandhu Sheikh Mujibur Rahman, 1971 সালের 26 মার্চ প্রথম তার স্বাধীনতা ঘোষণার পরে পাকিস্তানি আর্মিদের দ্বারা অ্যারেস্টেড হয়েছিলেন, মানে বন্দী হয়েছিলেন। He was taken to the Pakistan as a captivity and imprisoned there in a small cell for capital punishment until 1972. Even a Greek was dark in front of his cell, but Mujib was fearless. তখন পর্যন্ত মুজিব যে সেলে ছিলেন ওখানকার সামনেই একটা কবর রচনা হয়েছিল, কবর করা হয়েছিল ওনার জন্য, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক অকর্তব্য প্রাণী। তিনি নাথিং উড স্টপ দ্য বাংলাদেশ টু গেইন ইন্ডিপেন্ডেন্স। তিনি জানতেন যে বাংলাদেশকে স্বাধীন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাঙালিরা দম্বার পাত্র নয়। সো দি হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেসলি ওয়েট দিস ইজ ইন দ্য সুতরাং সারা পৃথিবী তার প্রত্যাবর্তনের আশায় খুব আগ্রহ করে, খুব ইয়ার সাথে, অ্যাংজাইটির সাথে, মানে উদ্যোগের সাথে অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি হ্যাড এ গ্র্যান্ড হোমকামিং ইন্ডিড ন্যারেটেড বাই এমিনেন্ট কলামিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। অ্যান্ড হি হ্যাড এ গ্র্যান্ড হোমকামিং ইন্ডিড ন্যারেটেড বাই এমিনেন্ট কলামিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। সৈয়দ বদরুল আহসান সাংবাদিকের মাধ্যমে তার প্রত্যাবর্তনটা অত্যন্ত স্মরণীয় করে রাখার জন্য সে ব্যবস্থা করা হয়েছিল। ইন দ্য ইভিনিং অফ 7 জানুয়ারি 1972, 1972 সালের 7 জানুয়ারি বঙ্গবন্ধু লেট সাকালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি ফ্রম হোয়ার হি উড ফ্লাই টু লন্ডন। ইন দ্য ইভিনিং সন্ধ্যায় 7 জানুয়ারি 1972, 1972 সালের 7 জানুয়ারি বঙ্গবন্ধু চাকালা এয়ারপোর্ট ত্যাগ করেছিলেন, রাওয়ালপিন্ডি চাকালা এয়ারপোর্ট ত্যাগ করেছিলেন ফ্রম দ্য ছিল বন্দি দশা থেকে ফিরে আসার কিভাবে তিনি সেখানে ফিরে আসার চেষ্টা আর ইন দ্য মর্নিং অন 8 জানুয়ারি 1972, 1972 সালের 8 জানুয়ারি সকালবেলা বঙ্গবন্ধু অ্যারাইভড অ্যাট হেথ্রো এয়ারপোর্ট নিউজ ইন বঙ্গবন্ধু অ্যারাইভেল ইন লন্ডন স্প্রেড কুইকলি। বঙ্গবন্ধুর
প্রত্যাবর্তনের খবর দ্রুত ছড়িয়ে পড়লো 8ই মার্চ 7ই জানুয়ারি 9 months earlier he was brought to Pakistan as a prisoner with the people to return. তিনি 9 মাস বন্দী দশা ছিলেন, সেখানে তিনি ফিরে আসবেন কোনো আশাই ছিল না। And he was free to go home, এবং তিনি মুক্ত হয়েছিলেন বাড়ি যাওয়ার জন্য পাকিস্তান। As soon as the airport took off was finally behind him. Early in the morning in January 1972, বঙ্গবন্ধু arrived at Heathrow Airport news of বঙ্গবন্ধু's arrival in London. London spread quickly. Journalists, the general public, British officials and politicians and Bengali suicides in the city made their way to Hotel Claridge. News bulletin on the BBC and other media organizations with note of Bangabandhu's arrival in their headlines. বিবিসির খবরে এবং অন্যান্য সমস্ত সংবাদ সংস্থাগুলো থেকে বারবার বঙ্গবন্ধুর ফিরে আসার খবর প্রচারিত হচ্ছিল। বাই আর্লি আফটারনুন সকালবেলা দি ফাদার অফ দ্য নেশন জাতির পিতা হ্যাড মিট দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিল অ্যান্ড লিডার অফ দ্য অপোজিশন উইলসন। তখন বঙ্গবন্ধু যে এসেছে প্রত্যাবর্তন করেছেন খবর ব্রিটিশের প্রধানমন্ত্রী এবং তার বিরোধী দলীয় মন্ত্রীও জানতে পারলেন। দেই হি কল্ড ঢাকা অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স ইজ অ্যারেস্টেড বাই পাকিস্তান আর্মি ইন মার্চ। দেই হি কল্ড ঢাকা অ্যান্ড ফর দ্য ফার্স্ট সিন্স ইজ অ্যারাইভেল বাই দ্য পাকিস্তানি আর্মি ইন মার্চ। এবং তার সেই স্বদেশ প্রত্যাবর্তনে পাকিস্তানি আর্মিরা তাকে যে মারছে, এখানে তাকে অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, স্পোক টু হিজ ফ্যামিলি, তার পরিবারকে জানানো হলো যে তাকে ফিরিয়ে আনা হবে। ইন লং কনভারসেশন দে ফলো উইথ প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ। অনেক কথাবার্তার পরে প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ তাকে তার সব কিছু কথাবার্তা শুনলেন এবং ফলো করলেন। দি কনভারসেশন উইথ হিজ ফ্যামিলি উইথ তাজউদ্দিন অয়ার ইমোশনাল অ্যাফেয়ার্স। তার পরিবারের সাথে এবং তাজউদ্দিনের সাথে কথাবার্তাগুলো ছিল খুব আবেগঘন হত। বাট হি নাও হ্যাড এ ক্লিয়ার পিকচার অফ অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ অ্যাবসেন্স ইন বাংলাদেশ। তখন তাকে সম্পূর্ণ বাংলাদেশের পরে 9 মাস ধরে কী ঘটেছিল তা সম্পূর্ণ জানানো হবে এবং কি জানতে পারবো। হি গেভ ইমেন্স প্লেজার নোয়িং দ্যাট হি হ্যাড টু লিবারেটেড হিজ পিপল। এবং এটা তাকে অনেক আনন্দ দিয়েছিল, অত্যন্ত তিনি আনন্দিত হয়েছিলেন যখন তিনি জানতে পারলেন যে তিনি বাংলাদেশকে বাঙালি জাতিকে মুক্ত করে ছেড়েছেন, তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর ওপেনিং ওয়ার্ডস অ্যাট ক্রাউড নিউজ কনফারেন্স দ্যাট ইভিনিং অ্যাট প্যারিস ওয়াজ ইন্টারস প্যাথেটিক। বঙ্গবন্ধুর সেই জনতার মাঝে ফিরে আসাটা ছিল অত্যন্ত বেদনাবোধ বিপুল। He expressed the unbound joy of freedom as seen by his people in a liberation struggle. Bangladesh, he told the crowd, was a reality and would fulfill its obligations as part of international community. তিনি সেই জনতার বিশাল জনতার মাঝে তার প্রত্যাবর্তন তিনি প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার জন্য সাংবাদিকরা সব একমতো একজোট হলো, তাকে ছবি তোলা হলো, তাকে সম্বর্ধনা দেওয়া হলো। হি মেড ইট ক্লিয়ার দ্যাট দোজ আর ইনভলভড ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস ইনক্লুডিং গণসুইসাইড উড বি চিল বাই দ্য গভর্নমেন্ট। তিনি জানতে পারলেন যে সেই যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপরে কী গণহত্যা চালিয়েছিল, কত নারকীয় অত্যাচার হয়েছিল, মা বোনদের পরে বা কত অনাচার বা কত আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো যোগ্য ছিল না। তারা যে বাঙালি মহিলাদের পরে যে অত্যাচার করেছিল পাকিস্তানি সেনাবাহিনীরা, এটা ভাষার বিবরণ দেওয়ার যায় না, আসলে যাওয়ার মতো ছিল না। যা হোক, ডিয়ার স্টুডেন্টস, দেন বঙ্গবন্ধু লেফট লন্ডন ফর ঢাকা অন 9 জানুয়ারি ইভিনিং ইন 1972। নেক্সট বঙ্গবন্ধু ঢাকা
শিক্ষার উদ্দেশ্যে 9 জানুয়ারি 1972 সালে রওনা দিয়েছিলেন। Dear students, here you can see some question. What made Bangabandhu so bold while in the prison? Bangabandhu যখন সেলে ছিলেন, বন্দি দশা ছিলেন, তখন বঙ্গবন্ধুকে কি সাহস দিয়েছিল, কি সাহস দিয়েছিল? By God, Bangabandhu was a courageous person. He has no fear in his life. তার জীবনের কোনো ভয় ছিল না। He wants the freedom of Bangladesh and Bangladesh. বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, বাঙালিদের স্বাধীনতা চেয়েছিলেন। And for this reason, he was fearless. He was so bold. Then next question, how did the time change in Bangabandhu's life within the 9 months in a Pakistani prison? How did time change in Bangabandhu's life? Bangabandhu jibone ki change eshechilo? Bangabandhu jibone onek change eshechilo. He was passing his days very anxieties for his country Bangladesh and the Bangladesh and his family, his relatives, everyone. How did learn America Bangabandhu? Do you agree with the statement that Bangabandhu was excited as well as relieved from long anxiety in London? Why not? I think the statement that Bangabandhu was excited as well as relieved from long anxiety in London. বঙ্গবন্ধুকে দীর্ঘ উদ্বেগের পর লন্ডন এয়ারপোর্টে পৌঁছেছিলেন নাকি পৌঁছান নাই? আসলে একদিক দিয়ে তিনি চিন্তা করেছিলেন যে তিনি ফিরবেন কি ফিরবেন না, তার দেশ স্বাধীন হবে কি হবে না, কিন্তু তার মাঝে দৃঢ় প্রত্যয় ছিল, তার ভিতরে একটা বদ্ধমূল ধারণা ছিল যে বাঙালি জাতি তার দেশকে অবশ্যই স্বাধীন করবে এবং তারা স্বাধীনতা লাভ করবে এবং শেষ পর্যন্ত হয়েছিল। So he has no fear, he has no anxiety, he was as well as a genuine person. Dear students, next day you will prepare these questions and try to follow the table. You can see some fill in the gaps, you must fill up it and all the questions you must prepare your homework. Next day, I will discuss about the next chapter. Dear student, you must read the topics carefully again and again. Then you will get all the answers from the topics. Dear students, now I am coming another topics. দীর্ঘদিন হচ্ছে তোমাদের সাথে আমাদের আসলে ক্লাস হচ্ছে ঠিকই, কিন্তু আমরা যেভাবে তোমাদের সাথে স্কুলে বা ক্লাসে যেভাবে ক্লাস নিতাম, যেভাবে তোমরা ইন্সপায়ার্ড হয়ে আমাদের মাঝে আসার পরে আমরা সেটা তোমাদের করতে পারছি না বা সেভাবে তোমাদেরকে দিতে পারছি না। যতটুকু দিচ্ছি এটা আসলে আমার মনে হয় এতটা বেশি না যেটা তোমরা স্কুলে আসলে পেতে, হয়তো বা আরও অনেক কিছুর সাথে সঙ্গে তোমরা অনেক কিছু করতে পারতে, অনেক কিছু জানতে পারতে। বাট তুমি যদিও বা বাড়িতে বসে আছো, তুমি কিন্তু তোমার যে কোনো পাঠ্য বইয়ের সাথে রিলেটেড যে কোনো রাইটারের যে কোনো বই তুমি, যে কোনো পাবলিশারের বই তুমি পড়বে এবং এখানে তোমার মডেলগুলো পড়ে যাবে একটার পর একটা মডেল। দেখো আজকে যে টপিকসটা আমি আলোচনা করেছি এরপরে কিন্তু একটা মডেল আছে, তোমরা যে কোনো পাবলিশারের বই তোমরা পড়তে পারো তোমাদের ইচ্ছা মতো, এবং বোর্ডের যে বইটা আছে ওটাও তোমরা ফলো করতে পারো, তোমরা ওটা পড়বে এবং ওখান থেকে তোমরা সমস্ত ইয়াগুলো কোশ্চেনগুলো তারপর অবজেক্টিভ কোশ্চেনগুলো তোমরা পড়বে। বিশেষ করে তোমার বইয়ের ভিতরেও তুমি আন্ডারলাইন করে করে সমস্ত অবজেক্টিভ কোশ্চেনগুলো রেডি করবে পড়বে, তাহলে তোমার জন্য পরীক্ষার সময় কোনো কিছুই কঠিন মনে হবে না। তাহলে বন্ধুরা আজ আর নয়, আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা আজকের মতো, খোদা হাফেজ।